হ্যালো ফ্রেন্ডস, আমি আরজু আর আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট কলকাতা। আজ আমার গন্তব্য ক্যালিফ স্ট্রিট শ্যামবাজার। তাই আর দেরি না করে আমি রওনা দিলাম নবান্ন থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে। বেশ কিছুদিন আমি এই গরমের জন্য ভিডিও দিতে পারছিলাম না, আর অনেকেই ভাবছিলেন যে ভিডিও দেওয়া হঠাৎ করে বন্ধ করে দিল কেন। তাই বলি, আমার বাড়িতে প্রবলেম ছিল, বাবা অসুস্থ ছিল, তাই আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত আমি। গ্রিন প্ল্যান্ট কলকাতা যতদিন থাকবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমি। আর যারা ক্যারি রোড বা মন্দিরতলা আশেপাশে থাকে তাদের জন্য আমি বলে দিই শ্যামবাজারে যাওয়ার এটি একটি সহজ রাস্তা। নবান্ন থেকে প্রতিদিন সকাল 7টায় একটি বাস শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দেয়, আর রবিবারও এটি চলে ঠিক সকাল 7টায়। 1 মিনিট এদিক নয়, 1 মিনিট ওদিক নয়, আমাদের বাস এখন চলেছে দ্বিতীয় পুলিশ সেতুর উপর দিয়ে। আর গঙ্গা ফ্রেশ, সকালের যে হাওয়াটা ওটা নিতে নিতে উপভোগ করতে করতে আমরা চললাম শ্যামবাজারের উদ্দেশ্যে। চলুন তাহলে আজ দেখে নেওয়া যাক শ্যামবাজার ক্যালিফ স্ট্রিটে আমাদের জন্য কী কী গাছ অপেক্ষা করে আছে এবং তার কী কী কীরকম কী দাম, পুরো ডিটেলস আপনাদের কাছে নিয়ে আসছি আমি। বেশ কিছু ছোটো ছোটো গাছ আমরা কলমের গাছে ফল দেখতে পাচ্ছি। এটা ডালিম গাছ, আর এটা পেয়ারা গাছ। এটা কি পেয়ারা ভাই? এটা এলাহাবাদ পেয়ারা, তাই তো? দামটা বলে দাও একটু, দামটা বলে দাও। 70 টাকা, 80 টাকা, তাই তো? দেখো ফল ধরে আছে একদম। আর এখানে ছাড়া আরও গাছ আছে, আরও গাছ আছে, প্রচুর ফল ধরে। আমি দেখো আছে আম ধরে আছে একেবারে, নিয়ে যাবেন। পাতাগুলো সাইজ দেখলেই বুঝতে পারবেন, এরকম মানে বিশাল বড় বড় পাতা। আজকে যে গাছটা দেখাবো সত্যি দেখলে অবাক হবেন যে এতগুলো জামরুল একসঙ্গে ধরে। সবুজ জামরুলের গাছ, আর এছাড়াও আরও অনেক ভ্যারাইটি জামরুল রয়েছে এখানে। এটা এটাও সবুজ জামরুল, এটা আর একটা সবুজ জামরুল, তার পাশে রয়েছে একটা লাল জামরুলের গাছ। এই গাছগুলি 400 টাকা করে দাম। হাতিবাগানে আসলেই পেয়ে যাবে। এছাড়াও লিচু গাছ রয়েছে, দেখুন লিচু ধরে রয়েছে, লিচু ধরে আছে, এগুলো 400 টাকা রয়েছে গাছগুলো। ওইটা কি গো তোমার হাতে, ওই লেবুটা মৌসাম্মি বাতি লেবু অত বড়? বিভিন্ন ভ্যারাইটির জামরুল গাছ, দেখুন জামরুল গাছে কত জামরুল ধরে রয়েছে, গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। গাছের হাইট প্রায় 6 ফুট। এছাড়াও ডালিম গাছ রয়েছে, দেখুন ডালিম গাছ, অনেকগুলো ডালিম ধরে আছে। এছাড়া এদিকে আছে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু এদিকে আছে।
সবাই গাছ কিনতে এসেছে, গাছের প্রতি এত ভালোবাসা দেখে ভালো লাগলো। প্রচুর আম গাছ রয়েছে, এটা গ্যালিপ স্ট্রিট হাতি বাগান। এখানে আপনাকে আসতে যাবে যারা ফল গাছ করেন বা ফুল গাছ করেন, অবশ্যই এখানে আসবেন, কারণ এখানে প্রচুর গাছের কালেকশন, যেগুলো নার্সারিতেও আপনি পাবেন না, কিন্তু এখানে আপনি চাইলে পেয়ে যাবেন এরকম গাছ, রেডি গাছ একদম, খুবই কম দামের মধ্যে। দেখুন এখানে প্রচুর গাছের ভ্যারাইটি, ফলের গাছের, আম সহ একেবারে জামরুল আছে, দেখুন প্রচুর জামরুল হয়ে আছে। এই জামরুল খেতেও খুব সুস্বাদু, একদম ঝাড়ে ঝাড়ে জামরুল, দেখুন দেখুন ঝাড়ে ঝাড়ে জামরুল। এছাড়াও আম রয়েছে, প্রচুর গাছের কালেকশন আছে এখানে। আর এখানে এখানে কি লেবু, এটা এটা কি লেবু, কি এটা গন্ধরাজ লেবু না, এত বড় ছেলে কোথায়? ওই এটা কি লিচু গাছ? হ্যাঁ স্যার। কি দাম, কি দাম দাদা? কোনটা লিচু গাছ? 250 করে দিয়েছি। গ্যালেপ স্ট্রিট শ্যামবাজারে দেখার মতো কিছু বিদেশি পাখি দেখতে পাওয়া যায়, এছাড়াও প্রচুর বিদেশি দেশি মাছ দেখতে পাওয়া যায়, তাছাড়াও রয়েছে দেশি বিদেশি কুকুর, আরও বিভিন্ন ধরনের জিনিস গ্যালেপ স্ট্রিট শ্যামবাজারে আপনি আসলে দেখতে পারবেন। বিভিন্ন ধরনের জামরুল গাছ হয়ে আছে, আপনারা তাড়াতাড়ি গেলে আপনার গাছগুলো সংগ্রহ করে নিন, আর দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আগামী দিনে আপনাদের সাথেও এমন।